वेलकम टू माय यूट्यूब चैनल मैजिक इंग्लिश प्लेस। सलाम अलैकुम रहमतुल्ला। आशा करी सबाई भलो। आज के इंग्रजी ग्रामारे एकदम रूट लेवल एक गुरुत्वपूर्ण टॉपिक आलोचना करते जा टॉपिकटार नाम हे एडवर्ब। यहाँ हे इंग्रजी आठ प्रकार पार्ट्स ऑफ स्पीचर मध्य अन्यतम। আমরা প্রথমে একটু অ্যাডভার্ব নিয়ে দু চারটে কথা বলি। অ্যাডভার্ব এটা হচ্ছে ইংলিশ গ্রামারের অর্থাৎ পার্টস অফ স্পিচের আট প্রকারের মধ্যে একটি। আর এটাকে অন্যতম এই জন্য বলা হয় আট প্রকার পার্টস অফ স্পিচের মধ্যে অ্যাডভার্ব ব্যতীত অন্যান্য যে পার্টস অফ স্পিচগুলো রয়েছে তারা নির্দিষ্ট অর্থাৎ একের বেসিক্যালি দেখা যাচ্ছে তারা স্বাধীনভাবে বসতে পারে না, তাদের নির্দিষ্ট একটা নিয়ম রয়েছে, রুলস রয়েছে। দেখা যাচ্ছে মাঝে মাঝে কোথাও একের অধিক বা দুয়ের অধিক উপরে তারা বসতে পারে। কিন্তু ইংরেজিতে বিশেষ করে অ্যাডভার্ব সে ইচ্ছা মতো বসতে পারে। তাহলে কোথায় কোথায় বসতে পারে? রিমেম্বার দ্যাট কখনো কখনো অ্যাডভার্ব সাবজেক্টের শুরুতে বসে, কখনো কখনো অ্যাডভার্ব সাবজেক্টের পরে বসে, কখনো কখনো অ্যাডভার্ব ভার্বের পরে বসে, কখনো কখনো অ্যাডভার্ব একদম ফুল স্টপের আগে অথবা বাক্যে শেষে বসে। এ হচ্ছে অ্যাডভার্বের পজিশন। আর অ্যাডভার্ব হচ্ছে কয়েক প্রকার, আমরা আস্তে আস্তে সবগুলো জানবো। আর এখন আমরা পরে জানব। আচ্ছা, এখন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি হি ড্রপ স্লোলি, হি ড্রপ স্লোলি। হ্যাঁ, এখানে বাক্যটা আমরা একটু পরে আমরা অ্যানালাইজ করব, আগে একটু দেখে নেই। হি ড্রপ স্লোলি, হিটা হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্টের পরে কী থাকে? ভার্ব। আর ভার্বের পরে কী থাকে? অবজেক্ট, তাই না? ওকে। কিন্তু অনেক মোস্ট অফ দ্য স্টুডেন্টস, অধিকাংশ স্টুডেন্টদের মাঝে একটা কনফিউশন কাজ করে। সেই কনফিউশনটা হচ্ছে যে আমরা যে সরাসরি যেটা যে সাবজেক্ট প্লাস ভার্বের বলে অবজেক্ট বলে দেয়, কিন্তু একটা বাক্যে ভার্বের পরে কি আদৌ অবজেক্ট থাকে? আর ভার্বের পরে যে অংশটুকু থাকে ওটা কি আসলে মূলত অবজেক্ট নাকি কমপ্লিমেন্ট? আর মূলত স্যার কমপ্লিমেন্ট কি অবজেক্ট কি? আমরা আজকে এতটা ডিপলি যাবো না, আস্তে আস্তে আমরা সামনের দিকে আগাবো। এখন কথা হচ্ছে যে আমরা আজকে যে টপিকটা সেটা হচ্ছে বাক্যের মধ্যে আমরা কীভাবে অ্যাডভার্বটা আইডেন্টিফাই করব। আমরা অ্যাডভার্বটা কয়েকভাবে আইডেন্টিফাই করতে পারি। তো আমরা ফার্স্ট ট্রিক্সটা কাজে লাগাই। ফার্স্ট ট্রিক্সটা হচ্ছে, আমি কিছুক্ষণ আগে একটু বলেছিলাম যে অ্যাডভার্বের একমাত্র স্বাধীনভাবে বসার ক্ষমতা আছে, সেটা কখনো সাবজেক্টের শুরুতে অথবা বাক্যের শুরুতে, কখনো কখনো সাবজেক্টের পরে, আবার কখনো কখনো কি ভার্বের পরে, আবার কখনো বাক্যের শেষে। ওকে, তাহলে এখানে দেখো ড্রপ হচ্ছে ভার্ব, আর এখানে সাবজেক্ট হি, আর ভার্বের পরে বসেছে স্লোলি, তাই তো? ওকে, তাহলে স্লোলিটা হচ্ছে কি? অ্যাড ভার্ব। ওকে, অনেকের মনে হয়তো কনফিউশন কাজ করেছে, কীভাবে স্যার? বুঝলাম না স্যার। ওকে, আমি বুঝাবো, জাস্ট ওয়েট। সেকেন্ড ট্রিক্স, যদি কোনো ওয়ার্ডের শেষে এলওয়াই থাকে, আমরা অধিকাংশ স্টুডেন্টই জানি যে সকল স্টুডেন্ট জানি যে যদি ওয়ার্ডের শেষে এলওয়াই থাকে সেটা হচ্ছে অ্যাডভার্ব। কিন্তু না, কিছু কিছু ক্ষেত্রে সেটা অ্যাডভার্ব না, অ্যাডজেক্টিভ হয়ে যায়। আর কখন অ্যাডজেক্টিভ হবে, কখন অ্যাডভার্ব হবে এটা জেনে নিতে হবে। সেটা হচ্ছে যে যদি কোনো নাউনের শেষে এলওয়াই থাকে সেটা হবে অ্যাডজেক্টিভ, আর ওইটাকে বলা যাবে না অ্যাডভার্ব। আর যদি কোনো অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই থাকে সেটাকে বলতে হবে অ্যাডভার্ব। ফর এক্সাম্পল, যেমন স্লো শব্দটা এটা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের উপরে দেখো এলওয়াই রয়েছে, সো এটাকে বলা হয় অ্যাডভার্ব।
যেমন আমি আরেকটা एग्जांपल বলি, সেটা হচ্ছে ফ্রেন্ড। ফ্রেন্ড মানে কি? বন্ধু। তাহলে ফ্রেন্ড শব্দটি যেহেতু বন্ধু, তাহলে এই ফ্রেন্ড শব্দটা যেহেতু বন্ধু, তাহলে এই ফ্রেন্ড শব্দটা কি নাউন? তাহলে ফ্রেন্ডের শেষে আমরা আসলে কি বলি? ফ্রেন্ডলি, এলওয়াই যোগ করে দেই। তাহলে যে নাউনের শেষে এলওয়াই যোগ হলো, তখন এটাকে বলবো আমরা অ্যাডজেক্টিভ। ওকে ওকে। আর্টিটিক্স হচ্ছে যে সর্বোপরি আমরা ভার্বকে কোশ্চেন করে আমরা অ্যাডভার্ব বের করতে পারি। ভার্বকে আমরা কী কী তারা কোশ্চেন করলে আমরা অ্যাডভার্ব বের করতে পারবো? ওকে, এক নম্বর, ওয়ান নম্বর, প্রথমে আমরা ভার্বটা আইডেন্টিফাই করবো, যেমন ড্রপ, হি ড্রপ স্লোলি, সে ধীরে ধীরে চালিয়েছিল। আর এখন ড্রপ শব্দটা দেখো, ড্রপ মানে কি? চালিয়েছিল, অর্থাৎ ড্রাইভ থেকে ড্রপ, ড্রিভেন, এখানে চালানো। তাহলে আমরা ভার্বকে কোশ্চেন করব, যদি অ্যাডভার্ব করতে যাই কোশ্চেন করব, কখন, কোথায়, কিভাবে, কতটুকু, কখন, কোথায়, কিভাবে, কতটুকু, কখন, কোথায়, কখন, কোথায়, কীভাবে, কতটুকু। তাহলে আমরা প্রথমে যদি কোশ্চেন করি কখন দ্বারা, তাহলে কখন ইংরেজি কি? হোয়েন। তাহলে হোয়েন ড্রপ, কখন চালিয়েছিল। আর কখন দ্বারা কোশ্চেন করলে, মানে হোয়েন দ্বারা কোশ্চেন করলে একটা সময় চলে আসবে। এখানে কোনো সময় রয়েছে না। সো এখানে যখন হোয়েন দ্বারা যখন ভার্বকে কোনো কোশ্চেন করবে, যখন সময় চলে আসবে, তখন কিন্তু ওই অ্যাডভার্বটার নাম হয়ে যাবে অ্যাডভার্ব অফ টাইম। আর যখন আমরা ভার্বকে কোশ্চেন করব কোথায় দ্বারা, মানে কোথায় দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা আসবে সেটা হচ্ছে একটা জায়গার নাম, আর ওই জায়গাটাকেই বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস। অর্থাৎ চালিয়েছিল, কোথায় চালিয়েছিল, হোয়ার ড্রপ, কোথায় চালিয়েছিল, কোথায়, অর্থাৎ এখানে জায়গার নাম দেওয়া নাই। আর যদি থাকতো তখন এটাকে বলতাম আমরা কি? অ্যাডভার্ব অফ প্লেস। এখনও আসো আমরা হাউ দ্বারা কোশ্চেন করবো, হাউ ড্রপ, কীভাবে চালিয়েছিল, সে গাড়িটা চালিয়েছিল কীভাবে, ধীরে ধীরে, স্লোলি, ধীরে ধীরে চালিয়েছিল। তাহলে এখানে ধীরে ধীরে যে চালিয়েছিল কি উত্তর চলে আসছে না? হ্যাঁ, এটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এই যে অ্যাডভার্ব প্রয়োগ করলাম, তাহলে এই অ্যাডভার্বটার নাম কী দেওয়া যায়? এই অ্যাডভার্বটার নাম দিতে হবে অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে আমি একটু রিমেম্বার এটা মনে করতে হবে যে যখন হোয়েন দ্বারা কোশ্চেন করব তখন এটা বলা হবে অ্যাডভার্ব অফ টাইম, আর হোয়ের দ্বারা কোশ্চেন করব সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, আর হাউ দ্বারা কোশ্চেন করব অ্যাডভার্ব অফ ম্যানার। আর এই কোশ্চেনটা কাকে করব? প্রতিটা ইংরেজি বাক্যে ভার্বকে কোশ্চেন করব। আর ভার্বকে কোশ্চেন করব কোথায়, কখন, কীভাবে, কতটুকু দ্বারা প্রশ্ন করলে এগুলো কী চলে আসবে? অ্যাডভার্ব চলে আসবে। আচ্ছা, এরপরে আমরা আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে যে আমরা অ্যাডভার্ব টাইম এখানে নাই, অ্যাডভার্ব প্লেস নাই, তাহলে অ্যাডভার্ব ম্যানার আচ্ছা এখানে, তাহলে একটু যথা হচ্ছে অ্যাডভার্ব ডিগ্রিটা। আমরা যদি প্রশ্ন করি হাউ মাচ ড্রপ চালিয়েছিল, কতটুকু চালিয়েছিল, অর্থাৎ সেটা কি কতটুকু পরিমাণ চালিয়েছিল, কীরকম গতিতে চালিয়েছে, কীরকম, অনেক স্লোলি, আচ্ছা অনেক তীব্র গতি যদি বোঝায়, যেমন সাপোজ এখানে যদি কোশ্চেন করি স্লোলি, স্লো মানে কি? আস্তে আস্তে, কীরকম আস্তে, অনেক আস্তে, কীরকম আস্তে, অনেক আস্তে। এখানে আমি একটু পরে আসবো এই বিষয়টা নিয়ে। সো এখানে এটা অ্যাডভার্ব অফ ডিগ্রি বলা যাবে না। ওকে, সো এটা হচ্ছে অ্যাডভার্ব অফ মাইনার। এরপরে দেখো, হি ড্রপ আ ভেরি ফার্স্ট কার, এখানে হি হচ্ছে সাবজেক্ট, ড্রপ হচ্ছে ভার্ব, আর আ ভেরি ফার্স্ট কার এটা হচ্ছে একটা ডিটারমিনার, অর্থাৎ এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আর এরপরে দেখো ভেরি ফার্স্ট কার, আমরা এখানে অনেক সময় দেখা যাচ্ছে একটা ছোট্ট একটা ট্রিক্স শেখাই দেবো আজকে, যে ট্রিক্সের মাধ্যমে তুমি মিনিমাম 70-80% তুমি সলভ করতে পারবে। ওকে, তাহলে এখানে একটা জিনিস আমরা সেটা মনে রাখবো, ট্রিক্সটা এটার সাহায্যে আমরা 70-60% আমরা আইডেন্টিফিকেশন করতে পারবো এই ছোট্ট একটা ট্রিক্সের মাধ্যমে। এ এন দা, এদিকে বলা হয় আর্টিকেল।
আর্টিকেল হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ইন্ডিফিনিট আর একটা হচ্ছে ডেফিনিট। ইন্ডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট, ডেফিনিট মানে হচ্ছে কি নির্দিষ্ট। অর্থাৎ এ এডকে বলা হয় ইন্ডিফিনিট আর্টিকেল আর দাকে বলা হয় ডেফিনিট আর্টিকেল। আর যখন কোনো একটা বাক্যে এ এন দা এই তিনটা আর্টিকেল থাকবে, এই তিনটা আর্টিকেলের পরে যদি আমরা যদি একটা ওয়ার্ড দেখতে পাই, আমি আবারও বলতেছি আর্টিকেলের পরে যদি কোনো একটা ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডটাকে আমরা কোন পার্সপেস বলবো। আর দুইটা ওয়ার্ড থাকলে তাহলে প্রথম ওয়ার্ডটাকে কোন পার্সপেস বলবো, দ্বিতীয় ওয়ার্ডটাকে কোন পার্সপেস বলবো। আর যদি তিনটা থাকে তাহলে প্রথমটাকে কোন পার্সপেস বলবো, দ্বিতীয়টাকে কী বলবো, তৃতীয়টাকে কী বলবো। লেটস গেট স্টার্ট। ওকে, উই হ্যাভ কাম টু দ্য পয়েন্ট। যদি আর্টিকেলের পর একটা ওয়ার্ড থাকে সেটাকে বলবো নাউন, আর যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে প্রথমটাকে বলবো অ্যাডজেক্টিভ, পরেরটাকে বলবো নাউন। আর যখন তিনটা ওয়ার্ড থাকবে তখন প্রথমটাকে বলবো অ্যাডভার্ব, পরেরটাকে বলবো অ্যাডজেক্টিভ, তারপরেরটাকে বলবো কি নাউন। আবার বলতেছি, তিনটা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডভার্ব, দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ, তৃতীয়টা নাউন। সাপোজ ফর এক্সাম্পল, আ ভেরি ফাস্ট কার। এখানে ভেরি হচ্ছে, এখানে এ হচ্ছে আর্টিকেল, এরপর তিনটা ওয়ার্ড, ভেরি হচ্ছে অ্যাডভার্ব, ফার্স্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, কার হচ্ছে নাউন। আর যখন একটা ওয়ার্ড থাকবে তাহলে একটা ওয়ার্ড বলতে কি, যেমন আ কার, এখানে এ হচ্ছে আর্টিকেল, কার হচ্ছে নাউন। আর যখন বলা হবে আ ফার্স্ট কার, তাহলে ফার্স্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, কার হচ্ছে নাউন। ওকে, তাহলে এখানে ভেরি হচ্ছে অ্যাডভার্ব। ওকে, তাহলে হি ড্রপ আ ভেরি ফার্স্ট কার। এখানে আমরা যদি একটু চিন্তা করি তাহলে ভেরি শব্দটা, ফার্স্ট কার শব্দটা, ফার্স্ট শব্দটা, কার শব্দটা। ওকে, এরপর একটু একটা জিনিস জেনে রাখবো, সেটা হচ্ছে আমরা এতক্ষণ আলোচনার উপর এটা করে আমরা বুঝতে পারলাম যে অ্যাডভার্বটা কাকে কাকে মডিফাই করে। অ্যাডভার্ব মডিফাই করে কাকে, ভার্বকে। কাকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে, এমনকি অন্যান্য অ্যাডভার্বকে মডিফাই করে। অর্থাৎ অ্যাডভার্বস আর ওয়ার্ডস দ্যাট মডিফাই ভার্বস, অ্যাডজেক্টিভস অ্যান্ড আদার অ্যাডভার্বস। তাহলে যদি কোনো কম্পিটিশন, কম্পিটিটিভ এক্সামে যদি কোনো কোয়েশ্চেন আসে বা কোনো কম্পিটিশনের ক্ষেত্রে আমরা যদি একটু লক্ষ্য করি, যদি কেউ তোমাকে কোয়েশ্চেন করে যে বলো তো অ্যাডভার্বস কাকে কাকে মডিফাই করে, অ্যাডভার্বস মডিফাই করে কাকে, ভার্বকে, আর কাকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে, এবং অন্যান্য যদি কোনো অ্যাডভার্ব থাকে তাদেরকেও মডিফাই করে থাকে। তাহলে তিনটা জিনিস মনে রাখতে হবে, অ্যাডভার্বস মডিফাই করে কাকে, ভার্বকে, দ্বিতীয়ত কাকে, অ্যাডজেক্টিভ, আর তৃতীয়ত কাকে, অ্যাডভার্বসকে। ওকে, আচ্ছা, এখন আমরা জানবো কাইন্ডস অফ অ্যাডভার্বস, অ্যাডভার্বের প্রকারভেদ। অ্যাডভার্ব তো আমরা কিছু আগে জানলাম, কয়েক প্রকার, তার মধ্যে অন্যতম হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ডিগ্রি, অ্যাডভার্ব অফ রিজন, এটসেট্রা। ওকে, এরপর আমরা জানবো অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানার আমরা সহজ করে যদি আমি একটু বলি, শর্টকাট ট্রিক্স হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার কীভাবে বের করবো। অ্যাডভার্ব ম্যানার হচ্ছে কোনো একটা বাক্যে ভার্বকে আমরা কী করবো, কোশ্চেন করবো, কী দ্বারা, হাউ দ্বারা। হাউ দ্বারা কোশ্চেন করলে যে উত্তরটা চলে আসবে সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। আর আমরা যদি একটু সংজ্ঞাটা পড়ি যে অ্যাডভার্ব অফ ম্যানার টেলস আস দ্য ম্যানার ওর ওয়ে ইন হুইচ সামথিং হ্যাপেন্স। অর্থাৎ কোনো একটা বাক্যে কোনো কিছু ঘটে, আর এই ঘটে যে কোনো কিছু যে ঘটে, আর এই যে ঘটনাটা ঘটলো সেটা কীভাবে, কোন ওয়েতে, আর এই যে কোন কীভাবে ঘটলো বা কোন ওয়েতে ঘটলো, আর এইগুলো সম্পর্কে যখন কোনো একটা তথ্য দেয় সে বাক্যটা, তখন ওই বাক্যটার যে শব্দটা তারা তথ্য দেয়, যে ওয়ার্ডটা তারা তথ্য দেয়, আর ওইটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। ফর এক্সাম্পল, হি স্পিক্স স্লোলি, হি স্পিক্স স্লোলি। এখানে হি হচ্ছে সাবজেক্ট, স্পিক্স হচ্ছে ভার্ব, আর স্লোলি হচ্ছে কি অ্যাডভার্ব। আর এখন আমরা ভার্বকে কোশ্চেন করি হাউ দ্বারা, হাউ স্পিক্স, কীভাবে কথা বলে, স্লোলি, স্লো, স্লোলি হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। আরেকটা জিনিস আমরা জেনে রাখবো, অ্যাডভার্ব অফ ম্যানারটা মূলত বেশি, অর্থাৎ অধিকাংশ সবসময় কাকে মডিফাই করে, ভার্বকে। অর্থাৎ অ্যাডভার্ব অফ ম্যানার টেলস আস দ্য ম্যানার অর ওয়ে ইন হুইচ সামথিং হ্যাপেন্স, মেইনলি মডিফাইজ ভার্ব। ওকে, তারপর অ্যাডভার্ব অফ ডিগ্রি টেলস আস দ্য ডিগ্রি অর এক্সটেন্ড টু হুইচ সামথিং হ্যাপেন্স। অর্থাৎ অ্যাডভার্ব
অ্যাডভার্ব ডিগ্রিটা হচ্ছে কোন একটা বাক্যে আমরা কি করব, মূলত কোন একটা ঘটনা ঘটছে আর এটা কি পরিমাণ, কতটুকু ঘটছে, কি পরিমাণ ঘটছে, এরকম কিছু অর্থ প্রকাশ করে। তাহলে আমরা এটাকে বের করব কিভাবে, ভার্বকে আমরা প্রশ্ন করব কি দ্বারা, কোশ্চেন করব হাউ মাচ দ্বারা অথবা টু হোয়াট এক্সটেন্ট, কি পরিমাণ, কতটুকু, এগুলো দ্বারা ভার্বকে যখন কোশ্চেন করব যে উত্তরটা চলে আসবে সেটাকে বলবো অ্যাডভার্ব ডিগ্রি। যেমন মারি ইজ বিউটিফুল, মারি ইজ বিউটিফুল, এখানে দেখো ম্যারি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, আর ভার্বের পরে কি থাকে অবজেক্ট, তাই তো? ওকে, এখন ভার্বের পরে তো অবজেক্ট, সেটা কিন্তু আমি তো বলেছি যে কখন অবজেক্ট কখন কমপ্লিমেন্ট হয় অথবা কখন এক্সটেনশন হয় এটা আমি তো বলে দেবো, তাই না? কিন্তু এখন কথা হচ্ছে যে মারি ইজ ভেরি বিউটিফুল, এই ভেরি বিউটিফুল এই পুরা অর্থাৎ ভার্বের পরে যে অংশটুকু এটাকে অবজেক্ট বলা যাবে না, এটাকে বলতে হবে কমপ্লিমেন্ট। এখন আসি, এখন বলবো স্যার কমপ্লিমেন্ট আবার এটা কি? হ্যাঁ, কমপ্লিমেন্ট হচ্ছে যার বাংলা হচ্ছে সম্পূরক অথবা পরিপূরক। অর্থাৎ কমপ্লিমেন্ট আমরা কীভাবে চিনব, একটা বাক্যে সাবজেক্টের পরে যখন কোনো বি ভার্ব থাকবে, আবার বলতেছি কোনো একটা ইংরেজি সেন্টেন্সে সাবজেক্টের পরে যখন কোনো বি ভার্ব থাকবে আর এই বি ভার্বটা কি, অ্যাম ইজ আর ওয়াজ আর। আর এখানে কথা হচ্ছে যে বি ভার্বের পরে থাকবে, বিভার্ব থাকবে, বাট বিভার্বের পরে কোনো আইনজি যুক্ত ওয়ার্ড থাকবে না। আবারও বলতেছি কোনো বিভার্বের পরে যখন কোনো আইনজি যুক্ত ওয়ার্ড থাকবে না কোনো ইংরেজি সেন্টেন্সে সাবজেক্টের পর, তখন আমরা দেখব যে ওই বিভার্বের পর কয়টা ওয়ার্ড রয়েছে। একটা ওয়ার্ড যদি থাকে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর যদি দুইটা ওয়ার্ড থাকে সেটা হবে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ। ওকে, আর আর এই যে বিভার্বটা, এই বিভার্বটাকে কী বলা হয়, লিঙ্কিং ভার্ব। আর লিঙ্কিং ভার্বের পর, লিঙ্কিং ভার্বের পরে যে ওয়ার্ডগুলো থাকে আর সম্পূর্ণভাবে ওই ওয়ার্ডগুলোকেই বলা হয় কমপ্লিমেন্ট, তখন এটাকে অবজেক্ট বলা যাবে না। ওকে, এখন আমরা আসি বিউটিফুল, সুন্দর। মেরি হচ্ছে অনেক বেশি সুন্দর, অত্যন্ত সুন্দর। তাহলে এই যে সুন্দর, মেরি মেয়েটা কি সুন্দর, ঠিক আছে, সে কেমন সুন্দর, অনেক সুন্দর। তাহলে কতটুকু সুন্দর, অনেক বেশি সুন্দর। তাহলে এখানে ভার্বকে কোশ্চেন করি, এই যে ইজ বিউটিফুল, মেরি ইজ, মেরি হয় সুন্দর, হয় কি হয়, সুন্দর হয়, কতটুকু সুন্দর, অনেক বেশি। তাহলে এই যে অনেক বেশি শব্দটা কী দ্বারা প্রকাশ করতেছে, ভেরি দ্বারা। এই ভেরিটাই হচ্ছে কি, অ্যাডভার্ব ডিগ্রি, আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমরা আসি, তার মানে এখানে এটা আমাদেরকে হিন্ট দিচ্ছে যে ইট আনসার্স দ্য কোয়েশ্চনস, এটা উত্তর দেয় কোনো একটা প্রশ্ন, উত্তর দেয় হাউ মাচ, কতটুকু, অর টু হোয়াট ডিগ্রি, এবং কী পরিমাণ, তাই তো? ওকে, ইট ক্যান মডিফাই ভার্বস, অ্যাডজেক্টিভস অ্যান্ড আদার অ্যাডভার্বস। আর এই অ্যাডভার্ব ডিগ্রিটা কী করে, কোনো ভার্বকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে অ্যান্ড আদার অ্যাডভার্বসকে মডিফাই করে। এরপর হচ্ছে অ্যাডভার্ব টাইম, অ্যাডভার্ব টাইম মূলত কী করে, কোনো একটা বাক্যে সময়কে নির্দেশ করে। আর এই কোনো একটা বাক্য যখন সময়কে নির্দেশ করে, আর এটা আমরা কীভাবে বের করবো, ভার্বকে কোশ্চেন করবো হোয়েন দ্বারা, অর্থাৎ হোয়েন দ্বারা যখন কোনো ভার্বকে কোশ্চেন করবো, যখন যে উত্তরটা চলে আসবে সেটা হচ্ছে অ্যাডভার্ব টাইম। যেমন সাপোজ ধরো হি ওয়েন্ট, হি ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে, তাহলে হি ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে। এখানে দেখো সাবজেক্ট হচ্ছে হি, ওয়েন্ট হচ্ছে ভার্ব, টু ঢাকা ইয়েস্টারডে বাকি টু স্টেনশন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে হি ওয়েন্ট টু ঢাকা, টু হি ওয়েন্ট টু ঢাকা, এরপর হচ্ছে ইয়েস্টারডে। এখন কথা হচ্ছে তো ভার্বকে কোশ্চেন করি, ওয়েন্ট মানে গিয়েছিল, অর্থাৎ ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো, তার মানে যাওয়া, কোথায় গিয়েছিল, কখন গিয়েছিল। আচ্ছা, এখানে কোশ্চেনটা কী চলে আসছে, গতকালকে, কখন গিয়েছিল, গতকালকে। এই যে ইয়েস্টারডে শব্দটা দেওয়া আছে না, ইয়েস্টারডে শব্দটা হচ্ছে কি, অ্যাডভার্ব টাইম। এরপর হচ্ছে অ্যাডভার্ব প্লেস, অ্যাডভার্ব প্লেস। ওকে, তাহলে অ্যাডভার্ব প্লেস বলতে এখানে যেটা বোঝাচ্ছে, সাপোজ ধরো টেলস অস দ্য প্লেস হোয়ার সামথিং হ্যাপেন্স, অর্থাৎ এটা কোনো একটা জায়গাকে নির্দেশ করে আর ওই জায়গার উপরে কেন্দ্র করে কোনো কিছু ঘটে থাকে। আর অ্যাডভার্ব প্লেসটা আমরা বের করতে পারি মূলত ভার্বকে আমরা কোশ্চেন করব, ভার্বকে আমরা কোশ্চেন করতে পারি কীভাবে, ভার্বকে আমরা কোশ্চেন করতে পারি সাপোজ হোয়ার দ্বারা, হোয়ার, হোয়ার দ্বারা যখন কোশ্চেন করবো যে উত্তরটা চলে আসবে সেটা হচ্ছে অ্যাডভার্ব প্লেস। সাপোজ ধরো প্লিজ সিট হিয়ার, দয়া করে
এখানে বসো, দয়া করে এখানে বসো। এই যে দয়া করে এখানে বসতে বলছে, এখানে প্লিজ পড়ে দেখা হচ্ছে সিট আই হিয়ার, তো বসো, তাই না? তাহলে কোথায় বসবো? এখানে বসো। এই যে এখানে সেখানে, এখানে সেখানে, এই যে হেয়ার শব্দটা হচ্ছে একটা অ্যাডভার্ব। আর এটাকে কী অ্যাডভার্ব বলবো? কারণ এটা দ্বারা একটা জায়গাকে নির্দেশ করতেছে, সো এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। আশা করি আমি যতটুকু পারি আমার সর্বোত্তম চেষ্টাটা করেছি আর ভালো করে বোঝানোর জন্য। আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে আপনার কমেন্টসে জানাবেন, পরবর্তীতে আমি সেটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আর এটা হচ্ছে আমার ফার্স্ট টিউটোরিয়াল, আশা করি এরপরে অন্য আরেকটি গ্রামারের টপিক নিয়ে টিউটোরিয়াল নিয়ে হাজির হব আপনাদের সামনে। আর আজকে এই পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আর করোনার মধ্যে বাসা থেকে বের হবেন না প্লিজ। আর যদি কোনো প্রয়োজনে বের হন তবে একটু নিরাপদের সহিত এবং সচেতনতা বোধ একটু নিজের মধ্যে জেগে তুলে এবং সচেতনতার সাথে আপনাকে কী করতে হবে, বাইরে বের হতে হবে, মাস্ক ছাড়া বের হবেন না, তো সেফ থাকবেন। ওকে, আর আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।